ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা জবাবদিহিতে ফেরাতে আন্দোলন চলছে ফেডারেশনের ভেতরে বাহিরে। ইতিমধ্যেই একযোগে 42টি ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থার সভাপতিকে অব্যাহতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এমনি সময়ে নিজেদের করণীয় বিষয় নিয়ে আলোচনা সভার আয়োজন করেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। আলোচনা সভায় দলীয় ও রাজনীতিমুক্ত একটি ক্রীড়াঙ্গন প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়। সাফ জয়ী অধিনায়ক আমিনুল হক বলেন, এজন্য সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে। আমরা চাই যে আওয়ামী লীগ গত 17 বছরে যে ভুল করেছে, আমরা এরকম কোনো ভুল করতে চাই না। কারণ আমরা বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের জন্ম হোক সেটা দেখতে চাই না। আমরা চাই সুন্দর একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হোক এবং রাজনীতিকরণ মুক্ত এবং দলীয়করণ মুক্ত ক্রিয়াঙ্গন আমরা দেখতে চাই। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে বাংলাদেশ ফুটবল উন্নয়ন পরিষদের ব্যানারে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনকে অবাঞ্ছিত করার আলটিমেটাম দিয়েছিলেন এইসব ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়রা। বেঁধে দেওয়া সময়ে কাজী সালাউদ্দিন পদত্যাগ করেননি। সত্যিকার অর্থে স্পোর্টস লাভার হতো, স্পোর্টসের প্রতি তার যদি থাকতো তাহলে সে রিজাইন করত। আমরা যেহেতু এখানে ফুটবলের, যেহেতু ফিফার একটা এখানে অংশগ্রহণ আছে, আমরা এমন কোনো স্টেপ নিতে চাই না যাতে আমাদের উপরে দোষ আসে যে আমরা ক্রীড়াঙ্গনে স্থবিরতা নিয়ে আসছি বা ফুটবলের উপরে কোনো কিছু নিয়ে আসছি। আমাদের কারণে ফুটবলের নির্বাচন বা ফুটবল ফেডারেশনের কোনো ক্ষতি হোক সেটা আমরা চাই না। ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনে প্রার্থী মনোনয়নের ব্যাপারেও আলোচনা হয় সভায়। সেই বিষয়ে আপনারা পরাগমান এটিএন বাংলা ঢাকা এবং যে সুবিধা চাইছে।